সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাঝারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব কিভাবে অ্যাস্ট্রা থিমটি ব্যবহার করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাস্ট্রা হলো এমন একটি থিম যে থিমটি ফ্রি এবং খুব সুন্দর ডিজাইন করা একটি থিম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাস্ট্রা থিমটি কিভাবে কাস্টমাইজ করতে হয় তা নিয়ে আলোচনা করব। অ্যাস্ট্রা হচ্ছে খুব জনপ্রিয় একটি থিম। আপনারা যদি পেইড থিমের সাথে অ্যাস্ট্রা থিমের নন পেইড যে থিমটি রয়েছে সেই থিমটি তুলনা করেন, তাহলে দেখবেন অ্যাস্ট্রাতে পেইড থিমের মতোই খুব ভালো মানের ডিজাইন রয়েছে এবং ফিচার আপনারা পেয়ে যাবেন অ্যাস্ট্রা থিমগুলোতে থিমটাতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই থিমে আপনাদের সাইটটিও খুব একটা ভারী হবে না এবং অ্যাস্ট্রা থিমটি কাস্টমাইজ করতেও খুব সুবিধা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অ্যাস্ট্রা থিমটি আপনাদের দেখানোর জন্য, ইনস্টল করে দেখানোর জন্য আমি একটা নর্মাল লোকাল হোস্টে আমার একটি ড্যাশবোর্ডে আমি সাইট ওপেন করে রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারবেন এটির সাইটটি যদি ভিউ সাইটে যাই তাহলে দেখতে পারবেন হ্যালো ওয়ার্ল্ড এর একটি জাস্ট নর্মাল একটি সাইট ওপেন করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সাইটটি ড্যাশবোর্ডে আমি আপনাদের যে অ্যাস্ট্রা থিমটি রয়েছে সেই থিমটি আপনাদের অ্যাক্টিভ এবং ইনস্টল করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আমাদের যে অ্যাস্ট্রা থিমটি রয়েছে সেই থিমটি আমি আমাদের ড্যাশবোর্ডে অ্যাক্টিভ করে নেব। তো তার জন্য শিক্ষার্থী বন্ধুরা, ড্যাশবোর্ডের যে অ্যাপিয়ারেন্স অপশন আছে, অ্যাপিয়ারেন্স অপশন থেকে আপনাদের চলে যেতে হবে থিম অপশনে। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপিয়ারেন্স অপশন থেকে যদি আমরা এখানে থিম অপশনে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের নতুন একটি লেআউট পেজে নিয়ে চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করার পর আমাদের অন্য একটি লেআউটে নিয়ে যাবে, যে জায়গায় দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি সার্চ বার রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমাদের সার্চ বারে অ্যাস্ট্রালিকে সার্চ করতে হবে। আমরা যদি সার্চ বারে অ্যাস্ট্রালিকে সার্চ করি তাহলে দেখতে পারবো শিক্ষার্থী বন্ধুরা এখানে অ্যাস্ট্রার যে থিমটি রয়েছে সেই থিমটি আমাদের সামনে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই থিমটি আমরা এখন আমাদের যে ড্যাশবোর্ডটি রয়েছে সাইটে সেই ড্যাশবোর্ড অ্যাক্টিভ করে নেব। তো তার জন্য আমরা এখানে যে ইনস্টল বাটনটি রয়েছে সেই ইনস্টল বাটনে ক্লিক করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ সময় নেওয়ার পর এই আমাদের অ্যাস্ট্রা থিমটি এই জায়গায় ইনস্টল হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমরা যে এখানে অ্যাক্টিভ বাটনটি রয়েছে সেই অ্যাক্টিভ বাটনটিতে প্রেস করে আমাদের আমাদের যেই টেমপ্লেটটি রয়েছে সেই টেমপ্লেটটিকে আমরা আমাদের সাইটে অ্যাক্টিভ করে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাস্ট্রা টেমপ্লেটটি এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর যদি আমাদের অ্যাস্ট্রার পেজটিতে চলে যায় তাহলে দেখতে পারবো নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবো আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অথবা আমাদের যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আপনার আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো টেমপ্লেট আমরা ব্যবহার করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের ন্যাচার রিলেটেড কোনো টেমপ্লেট দরকার হয় তাহলে ন্যাচার রিলেটেড টেমপ্লেট এখানে রয়েছে, অথবা ট্রাভেল রিলেটেড টেমপ্লেট লাগলে আমরা ট্রাভেল রিলেটেড টেমপ্লেট এখানে ব্যবহার করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লায়েন্ট যদি আপনাদের এরকম একটি টেমপ্লেট দিয়ে দেয়, টেমপ্লেটের লিঙ্ক দিয়ে দেয় এবং বলে যে আমাদের আমাকে এরকম টেমপ্লেটের একটি সাইট তৈরি করে দাও, তাহলে তো শিক্ষার্থী বন্ধুরা ওনার যেই দেওয়া যেই টেমপ্লেটটি রয়েছে সেই টেমপ্লেটটি আপনারা ইম্পোর্ট করে এরকম ডিজাইন করতে করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে যদি আপনারা ট্রাভেল রেখে সার্চ করেন, TRAVEL ট্রাভেল লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা এখানে ট্রাভেল রিলেটেড যাবতীয় যে থিমগুলো থাকবে সেই থিমগুলো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে ট্রাভেল রিলেটেড যে থিমগুলো সেই থিমগুলো এখানে চলে এসেছে, ট্রাভেল এজেন্সি, তারপর এখানে দেখতে পাবেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এরকম অনেক ধরনের থিম রয়েছে, এগুলো চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেই এই থিমটি আমাদের সাইটে ইম্পোর্ট করার জন্য আমাদের একটি প্লাগইনের প্রয়োজন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমাদের ড্যাশবোর্ডে আমাদের সাইটের ড্যাশবোর্ডে আমি আগে প্লাগইনটি অ্যাক্টিভ করে নিচ্ছি, তারপর দেখাবো আমাদের টেমপ্লেটটি কিভাবে ইম্পোর্ট করতে হয়। তার জন্য আমরা প্লাগইনের অপশন থেকে আমরা যদি অ্যাড নিউ চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের অ্যাড প্লাগইনের নতুন একটি লেআউটে পেজে নিয়ে চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সার্চ বারে আমরা যদি অ্যাস্ট্রালিকে সার্চ করি তাহলে দেখতে পারবো এইরকম একটি প্লাগইন চলে এসেছে, যে প্লাগইনটি আমাদের এখন ইনস্টল করতে হবে, আমাদের ইনস্টল করতে হবে টেমপ্লেটটি ইম্পোর্ট করার আগে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইটি লক্ষ্য করবেন যে এখানে ব্রেইনস্টোন
ফোর্সের যেই প্লাগিনটি রয়েছে সেই প্লাগিনটি আপনাদের ইনস্টল করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে যদি আপনারা ইনস্টল নাও যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা এই প্লাগিনটি আপনাদের সাইটে সাইটের ড্যাশবোর্ডে সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ রুট হওয়ার পর আমাদের যেই থিমটি রয়েছে, যেই প্লাগিনটি রয়েছে, সেই প্লাগিনটি আমাদের ড্যাশবোর্ডে অ্যাক্টিভ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের প্লাগিনটি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর যদি আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা, তারপর এখানে যে অ্যাক্টিভ বাটনটি রয়েছে সেই অ্যাক্টিভ বাটনে ক্লিক করব আমরা। অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের থিমটি, আমরা যদি এখান থেকে অ্যাপিয়ারেন্স অপশন থেকে এখানে যে স্টার্টার টেমপ্লেট অপশনটি রয়েছে সেই টেমপ্লেট অপশনে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমরা দেখতে পারবো আমাদের এরকম একটি লেআউটে নিয়ে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, শিক্ষার্থী বন্ধুরা পেজটি লুট হতে কিছুক্ষণ সময় নিচ্ছে। তো লুট হয়ে গেলে আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করে আসি, শিক্ষার্থী বন্ধুরা নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারেন এখানে ভ্যালিউর ওয়েবসাইট নাও একটি বাটন রয়েছে। তো এই বাটনে আপনারা ক্লিক করবেন, তারপরে এখানে দেখাচ্ছে সিলেক্ট পেজ বিল্ডার, আপনি কোন পেজ বিল্ডারটি দিয়ে এটি বিল্ড করতে চাচ্ছেন। তো এখানে দেখতে পারবেন যে ব্ল্যাক এডিটর রয়েছে, এলিমেন্টও রয়েছে, তারপর ব্রেভার বিল্ডার রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা এলিমেন্টর দিয়ে করব, তাই এলিমেন্টরটা এখানে সিলেক্ট করে নিব। তারপর শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমাদের একটি থিম, এখান থেকে আমরা যেই থিমটি চাচ্ছি সেই থিমটি আমরা এখান থেকে বাছাই করে নিব সার্চ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আপাতত যেই থিমটি এখানে রয়েছে এই থিমটি আমি এখন অ্যাক্টিভ করতে চাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই থিমটি যদি আমি ভিউয়ে যাই, তাহলে দেখতে পারবো এখানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নামে থিমটি রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লিখে সার্চ করি, তাহলে দেখতে পারবেন আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যেই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যেই টেমপ্লেটটি রয়েছে সেই টেমপ্লেটটি আপনাদের মাঝে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই টেমপ্লেটটি আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখানে অপশন আসবে আপনাদের লোগো সিলেক্ট করার। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লোগো সিলেক্ট করার একটি অপশন এখানে চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আপনারা এখান থেকে লোগোটি সিলেক্ট করে দিতে পারেন, অথবা যদি লোগো সিলেক্ট করতে না চান, এখানে যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লেখাটি রয়েছে সেই লেখাটি দেখতে চান, তাহলে আপনারা স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি সিলেক্ট ফাইল যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে একটি আপলোড ফাইল একটি অপশন রয়েছে, যে জায়গা থেকে আমি লোগোটি সিলেক্ট করে দিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমি যদি ডেস্কটপে সিলেক্ট করি এবং ডেস্কটপে আমার একটি লোগো রয়েছে, সেই লোগোটি যদি ব্যবহার করার চেষ্টা করি, দেখতে পারবেন এরকম একটি। তো তারপর আমি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলাম এবং দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় যে লোগোটি আমি সিলেক্ট করেছি সেই লোগোটি এখানে চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেন আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তার আগে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করতে পারবেন, যদি ব্যাকে চলে যান, তাহলে দেখতে পারবেন এখানে যে লোগোর যে উইথটি, সেই লোগোর উইথটি এখান থেকে আপনারা ইচ্ছা অনুযায়ী বাড়াতে এবং কমাতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি লোগোর উইথটি এরকম 69 ব্যবহার করলাম, দেন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো তারপর দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেক ধরনের অপশন রয়েছে ডিফল্ট কালারের, এখানে দেখতে পাচ্ছেন কালারের অপশন রয়েছে, তারপর অনেক ধরনের ফন্টসের অপশন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তারপর যদি আপনারা কন্টিনিউ ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এরকম ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ পেজে আপনাদের নিয়ে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনাদের ইনফরমেশন গুলো দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। এখানে রুবেল হোসেন ব্যবহার করলাম, ইউর ওয়ার্ক ইমেল, ওয়ার্কিং ইমেলটি আমি রুবেল হোসেনের ওয়ার্কিং ইমেলটি, যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি দিয়ে দিলাম। এবং এখানে এখানে জানতে চাচ্ছে আই এম, আমি কি, আমি এখানে বিগিনার সিলেক্ট করে দিলাম এবং এই জায়গায় আমি সিলেক্ট করব মাই সেলফ মাই কোম্পানি। তো এইটি সিলেক্ট করার পর শিক্ষার্থী বন্ধুরা, আই এগ্রি উইথ দ্য টার্মস অফ কন্ডিশন, এটাকে সিলেক্ট করে দিব, দেন আমি সাবমিট অ্যান্ড বাইল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখতে পারবেন এইরকম একটি পেজে নিয়ে এসেছে, যে জায়গায় উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট রয়েছে এবং এই জায়গায় যে রিকোয়ারমেন্ট থিম এবং প্লাগিনগুলো রয়েছে আমাদের টেমপ্লেটটি বিল্ড করার জন্য অথবা টেমপ্লেটটিতে কাজ করার জন্য, সেই থিম এবং প্লাগিনগুলো ওটু এখানে
অ্যাক্টিভ হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনাদের কিছু করা লাগবে না, কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন আমাদের এই অ্যাক্টিভেশনটি 100% কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যেই প্লাগইন গুলো এবং যেই যে থিম গুলো প্রয়োজন ছিল সেই থিম গুলো এখানে ইনস্টল হয়ে গিয়েছে অটোমেটিক। তো এখানে যদি আমরা ক্লিক টু ওয়েবসাইট টুইটে ক্লিক করি, ক্লিক টু টুইটে ক্লিক করি, তাহলে দেখতে পারবো শিক্ষার্থী বন্ধুরা, দুঃখিত আমি এই ক্লিক টু টুইটে আমরা ক্লিক করব না, আমরা এখান থেকে আমাদের সাইটটিকে নতুন করে একবার যদি রিলোড করি তাহলে দেখতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেই টেমপ্লেটটি আমরা ইম্পোর্ট করেছি, যেই থিমটি আমরা ইম্পোর্ট করেছি, সেই থিমটি আমাদের সাইটে সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, একটু অপেক্ষা করার পর দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের থিমটি সুন্দরভাবে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লোডিং কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যেই যে টেমপ্লেটটি আমরা ইম্পোর্ট করছি সেই টেমপ্লেটটি খুব সুন্দরভাবে আমাদের হেডার এবং ফুটার সহ আমাদের এই জায়গায় ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে এখন আপনাদের আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি, সেটি হলো আমি যদি অ্যাস্ট্রার যেই সাইটটি রয়েছে সেই সাইটে চলে যাই, তাহলে দেখতে পারবেন এখানে প্রিমিয়াম কিছু টেমপ্লেট রয়েছে এবং ফ্রি কিছু টেমপ্লেট রয়েছে, যেগুলোতে এখানে প্রিমিয়াম লেখা নেই, কর্নারে কোনো লেখা নেই, প্রিমিয়াম কোনো লেখা নেই, এগুলো হলো ফ্রি থিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লেখা। তো এই প্রিমিয়াম লেখা যে থিমগুলো, এই থিমগুলো আমরা অ্যাস্ট্রার যেই যেই আপডেট প্লাগিনটি যে অ্যাস্ট্রার যে আপডেট প্লাগিনটি রয়েছে, যেটি আমরা টাকা দিয়ে ক্রয় করতে হয়, সেই প্লাগিনটি যদি আমরা না কিনি অথবা থিমটি যদি আমরা না কিনি, তাহলে আমরা এই টেমপ্লেটগুলো আমরা এই প্রিমিয়াম যে টেমপ্লেটগুলো রয়েছে সেই টেমপ্লেটগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো তার জন্য শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদের ফ্রি যে টেমপ্লেটটি রয়েছে সেই টেমপ্লেটটি দিয়ে কিভাবে সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেই বিষয়টি এখন দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমাদের সাইটের ভিউ সাইটে চলে আসলে দেখতে পারবেন এরকম সুন্দর আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের যেই কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে এডিটুইট এলিমেন্টের অপশনটি রয়েছে সেই এডিটুইট এলিমেন্টের অপশনটি মাধ্যমে আমরা আমাদের সাইটটি যে ইমেজ এবং যে হেডিংগুলো রয়েছে সেই হেডিংগুলো আমাদের আমাদের ইচ্ছে অনুযায়ী আমাদের যেই হেডিং এবং যেই পিকচার অথবা যেই বাটনগুলো প্রয়োজন সেই বাটনগুলো আর টেক্সট আমরা ব্যবহার করে আমাদের মতো করে সাইটটিকে কাস্টমাইজ করার মাধ্যমে খুব সুন্দর একটি ডিজাইন দিয়ে দিতে পারি। অথবা আমাদের যে কাস্টমার থাকবে, ক্লায়েন্ট থাকবে, সেই ক্লায়েন্ট যেভাবে বলবে সেই অনুযায়ী আমাদের এই টেমপ্লেটটিকে ডিজাইন করার মাধ্যমে আমরা খুব সুন্দর একটি সাইট তৈরি করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা হোম পেজটি ডিজাইন করতে চাই তাহলে হোম পেজের অপশনে হোম পেজের পেজটিতে চলে যাব এবং হোম পেজ থেকে এখানে যদি এডিটুইট এলিমেন্টর অপশন রয়েছে সেই এডিটুইট এলিমেন্টর অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এডিটুইট এলিমেন্টরের হোম পেজে চলে যাবে এবং এই জায়গা থেকে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী সাইটটিকে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস, এখানে যদি ক্লায়েন্ট কোনো নতুন জিনিস অ্যাড করতে বলে আপনাদের, এই ধরেন এই হোম পেজে বললো এখানে একটি ভিডিওর অপশন, ভিডিও একটি অ্যাড করতে হবে, তাহলে এখানে আপনারা ভিডিওর যেই অপশনটি রয়েছে সেই অপশনটি অ্যাড করে নেবেন। আর যদি ক্লায়েন্ট কিছু না অ্যাড করতে বলে তো ভালো, আপনারা এই যেই টেক্সটগুলো রয়েছে এবং যেই যেই বাটনগুলো রয়েছে সেই বাটনগুলোকে জাস্ট কাস্টমাইজ করে নেবেন তাহলে হবে। তো এখন শিক্ষার্থী বন্ধুরা দেখাবো আপনাদের এডিট উইথ এলিমেন্টের অপশনে যদি আমরা এখন চলে যাই, শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি যদি এডিট উইথ এলিমেন্টের অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা খুব সুন্দরভাবে আপনারা এলিমেন্টরের সাহায্যে আপনারা আপনাদের হোম পেজটিকে আরও সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এলিমেন্টর প্লাগিনটি ব্যবহার করে আমি হোম পেজে চলে যাচ্ছি, কিছুক্ষণ সময় নিচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এডিট উইথ এলিমেন্টর অপশনে আমরা এখানে চলে এসেছি। তো এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অথবা কাস্টমারের যেই রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে টেক্সটগুলো পরিবর্তন করে নিব। তো সেটা কিভাবে করব দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি যেই টেক্সটটি পরিবর্তন করতে চাচ্ছি সেই টেক্সটির উপরে মাউস রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে এডিট হেডিং এর একটি অপশন চলে এসেছে অথবা এডিট টেক্সটের একটি অপশন চলে এসেছে অথবা এডিট বাটনের একটি অপশন চলে এসেছে।
তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি এডিট হেডিং হেডিং ব্যবহার করা থাকে তাহলে এডিট হেডিং এর অপশনটি চলে আসবে। তো এখানে এডিট হেডিং এর অপশনটি চলে এসেছে, এখান থেকে যদি আমরা এটিকে ব্যবহার না করে যদি আমরা এখানে লার্ন উইথ রুবেন হোসেন বা যে কোনো আপনাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় অথবা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটি ব্যবহার করতে চান এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন হেডিং এ। তো এখানে আমি যে হেডিংটি রয়েছে সেই হেডিংটি আপাতত রাখছি, আমি হেডিংটি পরিবর্তন করলাম না। তো আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী অথবা কাস্টমার যেই হেডিং গুলা দিয়েছে সেই হেডিং গুলো আপনারা এখানে ব্যবহার করে নিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, মানে ক্লায়েন্ট যদি এই এই টেমপ্লেটটি আপনাদের বিল করার মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করতে বলে, তাহলে কাস্টমারই এই ইনফরমেশন গুলো আপনাদের দিয়ে দিবে। আপনারা শুধু কাস্টমারের ইনফরমেশন গুলো থেকে কপি করে এনে এই জায়গায় হেডিং এ এটি বসিয়ে দিবেন, অথবা যদি যদি টেক্সটে থাকে তাহলে টেক্সটে বসিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আপনারা এই হেডিংটি বসাতে পারবেন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। তো তারপর এই হেডিং এর স্টাইলটি আমরা কিভাবে পরিবর্তন করতে পারবো, তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ধরনের হেডিং রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আরেকটি হেডিং রয়েছে, এখানে এক্সপিরিয়েন্স দ্য লাইফ অফ, এরকম আরো অনেক ধরনের হেডিং আপনারা এখানে দেখতে পারবেন। আওয়ার ইনসাইট পিকচার, তারপরে এরকম আরো আওয়ার হোয়াট আওয়ার গেস্ট সে, এরকম আরো অনেক ধরনের হেডিং যদি থাকে সেই হেডিং গুলা কালার আপনারা কিভাবে পরিবর্তন করবেন সেটি আমি এখন দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা এই ইডিট আপনারা যদি ইডিট হেডিং অপশনে যান এবং ইডিট হেডিং অপশন থেকে এখানে দেখতে পারবেন অ্যালাইনমেন্টের অপশন রয়েছে। আপনারা যদি রাইটে রাখতে চান তাহলে রাইটে রাখবেন, অথবা জাস্টিফাই রাখতে চাইলে জাস্টিফাই রাখতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো অ্যালাইনমেন্ট এখানে ব্যবহার করতে পারবেন এবং ট্যাগ লাইন এখানে যে কোনো H1, H3, H4 যে কোনো একটি ব্যবহার করে নিতে পারবেন। এখান থেকে আপনারা সাইজও পরিবর্তন করতে পারবেন। তো দেন আমি স্টাইল অপশনে চলে যাই। স্টাইল অপশন থেকে শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখান থেকে কালারটিও পরিবর্তন করে নিতে পারবেন। ধরলাম এখানে কাস্টমার চাচ্ছে যে আপনারা এখানে রেড কালার ইউজ করেন, তো এখানে আপনারা এভাবে কালারটি পরিবর্তন করে নিতে পারবেন। আপনারা এখানে কালার কুডটি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আর কালার পরিবর্তন করলাম না, এখানে আমি হোয়াইট কালারটি রাখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা কাস্টমারের প্রয়োজন অনুযায়ী অথবা আপনাদের যেই রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে কালারটি আপনারা পরিবর্তন করে নেবেন। তো তারপর আমি টাইপোগ্রাফি অপশনে চলে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন টাইপোগ্রাফি অপশনে এখানে অনেক অপশন রয়েছে, এখানে সাইজ, এখানে ফ্যামিলির অপশন রয়েছে, আপনারা কোন ফন্ট ফ্যামিলিটি ইউজ করতে চাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ফন্ট ফ্যামিলি আপনারা ব্যবহার করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি আর ফন্ট ফ্যামিলিটি পরিবর্তন করলাম না, যে ফন্ট ফ্যামিলিটি ডিফল্ট রয়েছে সেই ফন্ট ফ্যামিলিটি রাখলাম। এখান থেকে আপনারা যে টেক্সটের যে সাইজটি রয়েছে সেই সাইজটি খুব সুন্দরভাবে পরিবর্তন করে নিতে পারবেন। আবার এদিকে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ওয়েট রয়েছে, তো এইখান এখান থেকে আপনারা ওয়েট আপনাদের পছন্দ অনুযায়ী একটি ওয়েট ব্যবহার করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি এখানে স্টাইল অপশন রয়েছে, আপনারা আপার কেস ইটালিক চাচ্ছেন নাকি লোয়ার কেস চাচ্ছেন নাকি ডিফল্ট চাচ্ছেন, এরকম অপশন রয়েছে। এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করে নিতে পারবেন। তো এখানে নিচের দিকে আরো লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লাইন স্পেসিং রয়েছে, ওয়ার্ড স্পেসিং রয়েছে, এগুলো শিক্ষার্থী বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখবেন অথবা আপনারা পরিবর্তন করে দেখবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেটি আপনাদের কাছে পারফেক্ট মনে হয় সেটি আপনারা ব্যবহার করবেন। তারপর শিক্ষার্থী বন্ধুরা আমি যদি অ্যাডভান্স অপশনে চলে যাই, অ্যাডভান্স অপশন থেকে এখানে আপনারা মার্জিং এবং মার্জিং পেডিং পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে আরো অপশন রয়েছে, মোশন ইফেক্ট রয়েছে, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন, তারপরে এখানে অনেক ধরনের, এখানে আবার আরেকটি সিএসএস কাস্টম সিএসও করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই অপশন গুলা একটু ঘেঁটে দেখবেন কোন অপশন থেকে কোনটি পরিবর্তন করা যায়। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই এই বিষয়গুলা বুঝেন এবং এই বিষয়গুলা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারবেন। তো এখানে ট্রান্সফর্ম রয়েছে, আপনারা ট্রান্সফর্মের ভিতরে এখানে মোশন ইফেক্ট দিতে পারবেন। তারপর আরো অনেক ধরনের অপশন রয়েছে, আপনারা সবগুলো অপশন ব্যবহার করে দেখবেন। তো তারপর আমি যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করি, এখানে আরেকটি
টেক্সট অপশন রয়েছে, তো টেক্সট এডিটরে চলে যাবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনারা টেক্সট এডিটরে চলে যাবেন। এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী টেক্সটটি এখানে দিয়ে দিতে পারবেন। তারপর যদি আপনারা স্টাইলে চলে যান, এই স্টাইল থেকেও আপনারা এই টেক্সটের বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে অ্যালাইনমেন্ট ইচ্ছা করলে আপনারা পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে টেক্সট কালার রয়েছে, এখান থেকে টেক্সট কালারটি আপনারা পরিবর্তন করতে পারবেন। এখানে আপনারা কোডটি ব্যবহার করে কালারটি দিয়ে দিতে পারেন। তো শিক্ষার্থীরা, আমি এখানে ডিফল্ট কালারটি রাখছি। তো তারপর এখানে টাইপোগ্রাফি থেকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। হেডিংটি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে এখান থেকে আপনারা টাইপোগ্রাফিটিও পরিবর্তন করে নিতে পারবেন। তো তারপর শিক্ষার্থীরা, এখানে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটি দেখতে পাচ্ছেন, সেই ইমেজটি কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই ইমেজটি যদি আপনাদের ক্লায়েন্টের কোনো প্রজেক্ট থাকে, ক্লায়েন্টের কোনো সাইট তৈরি করতে বলে থাকে, তাহলে আপনাদের ক্লায়েন্টটি আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনাকে দিয়ে দিবে, বলবে যে এই জায়গায় এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি ব্যবহার করো। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, তাহলে আপনারা এখানে যে এডিট বাটনটি রয়েছে সেই বাটনে এডিট সেকশন বাটনটিতে ক্লিক করবেন এবং স্টাইল স্টাইল অপশনে চলে যাবেন। স্টাইল অপশন থেকে এখানে যেই দেখতে পারবেন, এখানে যে পিকচারটি রয়েছে সেই পিকচারটিতে ক্লিক করে, তারপর এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের প্রয়োজন অনুযায়ী অথবা ক্লায়েন্ট যেটি দিয়েছে সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করার মাধ্যমে আপনারা আপনাদের ইমেজটি এখানে বসিয়ে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই কাজটি আপনারা খুব সহজে করতে পারবেন। আমি সময় স্বল্পতার কারণে সব কাজ আসলে করে দেখাতে পারছি না। আসলে এগুলা আশা করছি আপনারা শিক্ষার্থী বন্ধুরা সবগুলা নিজে থেকে করতে পারবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তারপর তারপর শিক্ষার্থী বন্ধুরা যদি আরেকটু নিচের দিকে আসেন, আমাদের যে টেমপ্লেটটি রয়েছে সেই টেমপ্লেটটি, তাহলে দেখতে পারবেন এখানে কয়েকটি ইমেজ রয়েছে, সেই ইমেজগুলো আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন, মাউজের লেফট বাটনে ক্লিক করেন, মাউজের লেফট এখানে যদি মাউজের লেফট বাটনে আপনারা ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এখানে যে এডিট ইমেজ অপশনটি রয়েছে সেই এডিট ইমেজ অপশনটি চলে আসবে, এবং এখানে অনেক ধরনের অ্যালাইনমেন্টের অপশন রয়েছে, ক্যাপশন লিঙ্ক অপশন রয়েছে। তো শিক্ষার্থীদের, এখানে আপনারা কাস্টম ইউআরএলটিও এখানে ব্যবহার করে দিতে পারবেন। এখানে যদি আপনারা ইউআরএলটি দিয়ে দেন, তাহলে আপনাদের পিকচারের উপরে যদি মাউস রেখে ক্লিক করে, তাহলে আপনাদের সেই ইউআরএল এর নতুন একটি ট্যাবে আপনাদের নিয়ে নতুন একটি সাইট ওপেন করে দেখাবে। তো এখানে আপনারা ইউআরএলটিও ব্যবহার করতে পারেন। তো তারপর আপনারা ইমেজের স্টাইলে চলে যাবেন। স্টাইল থেকে এখানে আপনাদের ইমেজের উইথটি পরিবর্তন করতে পারবেন, ম্যাক্সিমাম উইথটি ব্যবহার করতে পারবেন, হাইট ব্যবহার করতে পারবেন। তারপরে হুবার করলে আপনাদের ইমেজটি কি পরিবর্তন চাচ্ছেন এগুলোও এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, হুবার করলে আপনি যদি চান এখানে অপাসিটি দিবেন, এই যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন ইমেজের উপর মাউসটি রাখি তাহলে কিছুটা অপাসিটি হয়ে যাচ্ছে, এটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এরকম আরো অনেক ধরনের সেটিং রয়েছে, আপনারা এই সেটিং গুলা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নিবেন। তারপর অ্যাডভান্স অপশনে আরো অনেক ধরনের অপশন রয়েছে, এখানে মোশন ইফেক্ট রয়েছে, আপনারা এখান থেকে অনেক ধরনের মোশন ইফেক্ট রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী অথবা কাস্টম ক্লায়েন্ট যেই ইফেক্টটির কথা বলে সেই ইফেক্টটি আপনারা এখান থেকে ব্যবহার করে নিবেন। তো এখানে আরো অনেক অপশন রয়েছে, আপনারা প্রতিটি অপশন ব্যবহার করে অথবা অপশনের ভিতরে ঢুকে কি কি রয়েছে সেই গুলা জানার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, তাহলে দেখতে পাবেন এখানে একটি বাটন অপশন রয়েছে। তো বাটন অপশন দেখবেন আরো অনেকগুলা আমাদের যেই থিমটি রয়েছে, যেই প্লাগিনটি রয়েছে সেই প্লাগিনটিতে অথবা যে টেমপ্লেটটি রয়েছে সেই টেমপ্লেটটিতে অনেক ধরনের বাটন রয়েছে, সেই বাটনগুলা আপনারা কিভাবে পরিবর্তন করবেন অথবা বাটনের টেক্সটটি কালারটি কিভাবে পরিবর্তন করবেন। তো এটি আমি আপনাদের এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি বাটনের উপর মাউসটি রেখে লেফট বাটনে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এডিট বাটনের একটি লেআউট চলে এসেছে বাম পাশে। তো এখান থেকে আপনারা বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে ঢুকবে সেই লিঙ্কটি এখান থেকে আপনারা বসিয়ে দিতে পারেন। আপনারা এখানে যেই লিঙ্কটি দিবেন মাউসে ক্লিক করলে সেই লিঙ্কটিতে নতুন ট্যাবে ওপেন করে নিয়ে চলে যাবে আপনাদের। তাই তারপরে এখানে বাটনের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি আপনারা কি দিতে যাচ্ছেন এখান থেকে আপনারা টেক্সটটি পরিবর্তন করতে পারবেন। তো ধরলাম আমি এখানে রিড মোড দিতে যাচ্ছি। তো এখানে রিড মোড লিখে দিলে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে রিড মোড চলে আসবে। তো
ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী যেই যেই ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী যেই যেই টেক্সট এখানে বসানো প্রয়োজন সেই টেক্সটে আপনারা এখানে বসিয়ে নেবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা আইকন দিতে পারবেন, আইকন লাইব্রেরিতে যদি যান তাহলে এখান থেকে একটি আইকন সিলেক্ট করে দিতে পারবেন, যেটি আপনাদের এখানে রিড মোডের আগে অথবা পরে আপনারা ইচ্ছা অনুযায়ী এখান থেকে বসাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাইজের অপশন রয়েছে, এখানে আপনারা বাটনের সাইজটি সিলেক্ট করে দিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি আপনারা যদি আপনাদের স্টাইল অপশনে নিয়ে যাই তাহলে দেখতে পারেন এখান থেকে বাটনের যে টাইপোগ্রাফি অপশন রয়েছে সেই টাইপোগ্রাফি অপশন থেকে আপনারা বাটনের টেক্সটের সাইজ আরো অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রতিটি অপশন আপনারা দেখে দেখবেন, ঢুকে দেখবেন এবং পরিবর্তন করে দেখবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে সেট আপ করে নেবেন। তো তারপর আপনারা তারপর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে টেক্সট কালার রয়েছে, এখান থেকে আপনারা টেক্সটের যে কালারটি সেই কালারটি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো এখানে আমি হোয়াইট ব্যবহার করলাম, তারপর এখানে যে কালারটি রয়েছে সেই কালারটি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন, বাটনের কালারটি ব্যাকগ্রাউন্ড কালারটি, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করতে পারবেন। আবার আরেকটি জিনিস শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনারা হোভার অপশনে গেলে দেখতে পারবেন আপনাদের বাটনটি হোভার করলে কি পরিবর্তন হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরলাম বাটনটি হোভার করার পরে আমাদের টেক্সটের কালার হবে রেড এবং ব্যাকগ্রাউন্ডের কালার হবে আমাদের হোয়াইট। তো এখান থেকে রেড এবং হোয়াইট সিলেক্ট করা দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারবেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটিও পরিবর্তন হয়ে যাবে এবং টেক্সটের কালারটিও হোভার করার পরে পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমি এখানে আমি এখানে আমি হোভার করার ফলে এই কালারটি আমি ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা আমি যখন হোভার করছি তখন আমাদের এরকম পরিবর্তন হয়ে গেছে। তো প্রতিটি চেঞ্জের পরে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সব সময় আপনারা আপডেট বাটনে ক্লিক করে আপনাদের যে কাস্টমাইজ গুলা করছেন অথবা যে চেঞ্জ গুলা করছেন সেই চেঞ্জ গুলাকে সেভ করে নেবেন। আপনারা যদি এখানে আপডেট বাটনে ক্লিক না করেন শিক্ষার্থী বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের যে চেঞ্জ গুলা করছেন সেই চেঞ্জ গুলা এখানে সেভ হবে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনারা আপডেট বাটনে ক্লিক করে সবগুলা আপনারা আপডেট করে নেবেন। তো আমি যদি শিক্ষার্থী বন্ধুরা আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন এখানে ভিউ অল আরেকটি বাটন রয়েছে, এই বাটনটি আপনারা আগে যেই কাস্টমাইজটি দেখেছি বাটনে সেই কাস্টমাইজটি দেখে আপনারা করে নিতে পারবেন। এখানে আরেকটি হেডিং রয়েছে, এই হেডিংটি আশা করছি আপনারা পারবেন, এখানে টেক্সট অপশন রয়েছে সেই টেক্সট অপশনটি আপনারা পারবেন। তো এখানে ইমেজ রয়েছে, ইমেজটি আপনারা এইভাবে লেফট বাটনে ক্লিক করে মাউসের এখান থেকে ইমেজটি আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তো এগুলো আসলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা পারবেন, এগুলো আমি আর দেখানো প্রয়োজন মনে করছি না, কারণ আমি প্রথমে একটি ইমেজ কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি গ্যালারির মতো রয়েছে আওয়ার ইনসাইড পিকচার টাইটেলে অথবা হেডিংয়ে, তো এইগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন আশা করছি। এইখানের যে কালারটি রয়েছে হেডিং এর যে কালারটি রয়েছে সেই কালারটিও আপনারা আশা করছি পরিবর্তন করতে পারবেন এবং এখানে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিও আপনারা পরিবর্তন করতে পারবেন। তো তারপর এই ইমেজগুলো আশা করছি আপনারা শিক্ষার্থী বন্ধুরা পরিবর্তন করতে পারবেন। আপনাদের ক্লায়েন্ট যে ইমেজগুলা দিয়েছে ব্যবহার করার জন্য সেই ইমেজগুলো আপনারা এখানে ব্যবহার করবেন, অথবা আপনারা যদি নিজেরা কোনো সাইট তৈরি করে থাকেন তাহলে আপনাদের আপনাদের যেই ইমেজগুলো এখানে প্রয়োজন সেই ইমেজগুলো আপনারা ব্যবহার করে নিতে পারবেন। প্রতিটা ইমেজের উপরে মাউসটি রেখে যদি লেফট বাটনে ক্লিক করেন তাহলে এখানে এডিট ইমেজের একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা এডিট ইমেজ করে নিতে পারবেন। ইমেজের উপরে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইলের মাধ্যমে ইনসার্ট মিডিয়া করে আপনারা যে কোনো ইমেজ এখানে ব্যবহার করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানেও তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে যেটি ব্যবহার করা হয়েছে সেটি হলো রেটিং এর যে এলিমেন্টের যে অপশনটি রয়েছে সেই অপশনটি। তো এখানে আপনারা সার্চ বারে যদি এনজি রেটিং লিখে সার্চ করেন তাহলে দেখবেন এখানে রেটিং এর যে অপশনটি রয়েছে সেই অপশনটি চলে আসে, এই অপশনটি আসলে এখানে ব্যবহার করছে। তো এই রেটিং এর কালারও অথবা স্টাইল এগুলো আপনারা আশা করছি পরিবর্তন করতে পারবেন। তো তারপর এখানে একটি কন্ট্যাক্ট ইনফো পেজ রয়েছে, কন্ট্যাক্ট ইনফো সেকশন রয়েছে, এখান থেকে আপনারা এগুলাও পরিবর্তন অথবা টেক্সটগুলো আপনারা আশা করছি পরিবর্তন করে নিতে পারবেন।
তো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষে দেখতে পাচ্ছেন এখানে যেটি রয়েছে সেটি হলো পেজের ফুটার অপশন। এই ফুটার অপশনটি আপনারা আশা করছি পরিবর্তন করে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের শিক্ষার্থী বন্ধুরা ফুটারের যে বিষয়টি সেটি আমরা এখন আপাতত পরে দেখবো। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বাকি যেই এলিমেন্ট দিয়ে যে কাস্টমাইজ অথবা যেই চেঞ্জ গুলো আমরা করেছি সেই চেঞ্জ গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আরেকটি জিনিস আপনাদের দেখিয়ে দেই, সেটি হলো আপনাদের এই যে সেকশনটি রয়েছে সেই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটি আপনাদের আপনাদের যদি কোনো ক্লায়েন্টে বলে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আমার এরকম না, আমি অন্যরকম একটি কালার চাচ্ছি, তাহলে এটি কিভাবে পরিবর্তন করবেন? আপনারা এখানে এডিট যে সেকশন রয়েছে সেই এডিট সেকশনে চলে যাবেন এবং এডিট সেকশন থেকে আপনারা স্টাইলে যাবেন। স্টাইল থেকে যদি এখানে লক্ষ্য করেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটি সেই কালারটি আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো কালার অপশনে যাওয়ার পর আপনারা যদি এখানে যদি এরকম একটি কালার দিয়ে দেন অথবা আপনাদের আপনাদের ক্লায়েন্ট যেই কালারটি চাচ্ছে সেই কালারটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন, কালার কোডের মাধ্যমে দিতে পারবেন অথবা এখান থেকে কালারটি পরিবর্তন করেও দিতে পারবেন। তো এখানে আমি আপাতত হোয়াইট কালারটি রাখছি, তারপর আমি এখানে আপডেট বাটনে ক্লিক করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা আপনারা যে কাস্টমাইজ আপনারা আপনারা এখানে যে এডিট গুলা দেখেছেন সেই এডিট গুলা এভাবে করতে পারেন অথবা অন্য একটি মাধ্যমে আপনারা এডিট গুলা করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন সেটি দেখাচ্ছি আমি এখন। তো আপনারা যদি এখান থেকে সাইটটিতে চলে যান, সাইটের ড্যাশবোর্ডে চলে যান, তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে আমি আমার সাইটের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে শিক্ষার্থী বন্ধুরা দেখছেন আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে যদি আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থী বন্ধুরা যদি এখানে আমি যেই অ্যাপিয়ারেন্স অপশনটি রয়েছে সেই অ্যাপিয়ারেন্স অপশন থেকে যদি এখানে যে কাস্টমাইজের অপশনটি রয়েছে সেই কাস্টমাইজ অপশনে ক্লিক করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের নতুন একটি লেআউট পেজে নিয়ে যাবে যেই জায়গা থেকে আমরা এগুলার কাস্টমাইজ করে নিতে পারবো। আমাদের যে পেজ রয়েছে সেই পেজটির কাস্টমাইজ আমরা ওই জায়গা থেকে করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা লোড হতে কিছু কিছুটা সময় নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা লোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকেও আপনারা কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো তার আগে আমি আপনাদের আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনারা কিভাবে অ্যাপিয়ারেন্স অপশন থেকে কাস্টমাইজ করবেন। তো এই অ্যাপিয়ারেন্স অপশনের কাস্টমাইজ অপশনটি আসলে এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। কাস্টমাইজে যদি আবার আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজের অনেকগুলা অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে আমরা এখানে যদি গ্লোবাল সিলেক্ট করি এবং গ্লোবাল থেকে তারপর আমরা টাইপোগ্রাফিতে সিলেক্ট করি, তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এরকম একটি সাইটে চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইট ব্যবহার করতে পারি, যে কোনো স্টাইল ব্যবহার করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বডি ফ্রন্ট ফ্যামিলি, আমাদের বডির ফ্রন্ট ফ্যামিলি গুলা কি হবে, সবগুলা বডিতে যে টেক্সট গুলা ব্যবহার করা হয়েছে সেই টেক্সট গুলার পুরা টেক্সট, মানে আপনাদের এই বডিতে পুরা টেক্সট গুলাতে যে ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতে চাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করে নিতে পারেন অথবা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করে নিতে পারেন। তারপর এখানে ভেরিয়েন্স, এখানে নর্মাল 400 অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো এখানে ভেরিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন। তো তারপর এখান থেকে আপনারা সাইজ কি সাইজ চাচ্ছেন সেই সাইজ দিয়ে আপনারা পরিবর্তন করে নিতে পারেন। তো তারপর আমি এখানে যদি একটু নিচের দিকে আসি, তাহলে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ফন্টের হেডিং এর ফন্ট ফ্যামিলিটি কি হবে, মানে আমাদের স্পেসিফিক যে হেডিং গুলো রয়েছে আমাদের আমাদের হোম পেজে, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি হেডিং, তারপর আরো হেডিং রয়েছে। তো সবগুলা হেডিং এ যেই জায়গায় হেডিং এলিমেন্টটি ব্যবহার করা হয়েছে সেই হেডিং এ আপনারা কি ফ্যামিলিটি ব্যবহার করতে চাচ্ছেন সেই ফ্যামিলিটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা ক্লায়েন্ট যে ফ্যামিলিটি চাচ্ছে সেই ফ্যামিলিটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে ভেরিয়েন্টটিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং ওয়েট টেক্সট ট্রান্সফর্ম এখান থেকে ওইগুলো সিলেক্ট করে দিতে পারবেন। টেক্সটটি কি চাচ্ছেন আপনার, আপার কেজ চাচ্ছেন না লোয়ার কেজ, এগুলো এখান থেকে খুব সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে লাইন হাইটটিও এখান থেকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন ইচ্ছা করলে।
তারপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন H1, H2, H3, H4 এর যে ফন্ট ফ্যামিলিটি কি হবে, সেই ফন্ট ফ্যামিলিটি কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি আপনারা বুঝেছেন এবং এই বিষয়গুলা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলা পরিবর্তন করে নিতে পারবেন। তো আমরা যদি এখন ব্যাকে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে কালারের অপশন রয়েছে। কালারের অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে থিমের কি কালার হবে সেই কালারটিও কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে কালারটি যদি পরিবর্তন করি তাহলে দেখতে পাবেন এখানে কালারটি পরিবর্তন হবে। তো আমি আপাতত এখানে এই কালারটি ব্যবহার করছি। তারপর এখানে লিঙ্ক কালার, আপনার লিঙ্কের কি কালার হবে সেই কালারটিও এখান থেকে কিন্তু আপনারা পরিবর্তন করে দিতে পারবেন। তারপর আমি যদি আরেকটি বিষয় আপনাদের দেখাই, লিঙ্ক হোভার কালার কি হবে, হোভার কালারটিও এখানে পরিবর্তন করে নিতে পারবেন। পুরা যে যে পেজটি রয়েছে সেই পেজের অথবা পুরা সাইটের যে টেক্সট কালার গুলো রয়েছে সেই কালার গুলো এখানে কি হবে সেইগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে হেডিং, হেডিং H1 থেকে H6 এর কি কালার হবে এই কালারটিও এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তারপর সাইটের ব্যাকগ্রাউন্ডে, সাইটটি ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে এটিও পরিবর্তন করতে পারবেন। তারপরে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে সেটিও কিন্তু এখান থেকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি এবং কন্টেনারে যাই, কন্টেনারে দেখতে পাবেন এখানে লেআউট বক্স বক্স রয়েছে। লেআউটটি আপনারা কি চাচ্ছেন, বক্স চাচ্ছেন না ফুল উইথ চাচ্ছেন, মানে এখানে যে অপশন গুলো রয়েছে, ইমেজ গুলো রয়েছে, সেই ইমেজ গুলা লেআউটটি কি চাচ্ছেন, বক্স চাচ্ছেন না ফুল উইথ চাচ্ছেন, নাকি কন্টেন্ট বক্স বক্স চাচ্ছেন, এগুলো এখান থেকে কিন্তু খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা এগুলো পরিবর্তন করে নেবেন আপনাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপর পেজ লেআউট, পেজ লেআউটটি কি চাচ্ছেন, পেজের লেআউটটি যদি আপনারা এখান থেকে ফুল উইথ চান তাহলে ফুল উইথ করে দিবেন। তারপরে কন্টেন্ট বক্স চাইলে কন্টেন্ট বক্স করে দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ব্লক পেজ লেআউট, ব্লক গুলার পেজ লেআউট কি হবে এটাও এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। ঠিক একই ভাবে এখান থেকে এইটিও পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তারপর যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি এবং বাটন অপশনে যাই, বাটন অপশন থেকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা বাটনের কালার, বাটনের টেক্সট কালার কি হবে সেটিও কিন্তু আপনারা আগে থেকে এখানে সিলেক্ট করে নিতে পারেন। এটি হলো বাটনের নর্মাল কালার এবং এটি হলো বাটনের টেক্সটের হুবার কালার, মানে হুবার করলে বাটনের কি কালারটি হবে এই কালারটি আপনারা এখান থেকে পূর্বে থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। অথবা আপনারা আপনাদের যে আগে যেই কাস্টমাইজটি দেখিয়েছি এলিমেন্টরের সাহায্যে ওইভাবেও আপনারা এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বর্ডার উইথ, বর্ডার উইথ কি হবে টপে, রাইটে, লেফটে, বটমে সবগুলো বাটনের এইটিও কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে পরিবর্তন করে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস অপশন রয়েছে, এখান থেকে যদি বাটনের রেডিয়াস চান তাহলে এখান থেকে বাটনের রেডিয়াসটিও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর আরেকটি শিক্ষার্থী বন্ধুরা বাটনের ফ্রন্ট রয়েছে, এখানে ফ্রন্ট থেকে আপনারা এখান থেকে ফ্রন্টে কি চাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা প্রতিটি পেডিং পেডিংটিও এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সব যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো এক এক করে দেখে আপনাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা আপনাদের বাটনের টেক্সট কালারটি যদি এখানে পরিবর্তন করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি টেক্সট কালারটি একটু পরিবর্তন করে দেই তাহলে দেখতে পাবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেই বাটনগুলো রয়েছে সেই বাটনগুলোর আপনাদের টেক্সট কালার পরিবর্তন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে টেক্সট কালার পরিবর্তন হয়ে গেছে এবং হোভার করলে আমাদের কি হবে সেটিও কিন্তু এখান থেকে দিতে পারি। তো হোভার করলে আমরা এখানে দিলাম, হোভার করলে ব্ল্যাক হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন হোভার করলে আমাদের টেক্সটের কালারটি ব্ল্যাক হয়ে যাচ্ছে। আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটি কি হবে নর্মালে সেটিও কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো নর্মালে আমি ধরলাম টেক্সটের কালারটি হোয়াইট হবে, টেক্সটের কালারটি ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট হবে এবং টেক্সটের কালারটি হবে আপনার দুঃখিত এখানে এখানে টেক্সটের কালারটি আসলে এখানে নর্মালে হবে রেড এবং হুবারে হবে ব্ল্যাক। তারপরে ব্যাকগ্রাউন্ডের কালারটি এখানে নর্মালে কি হবে, নর্মালে দিয়ে রাখছি হোয়াইট এবং হুবার করলে হবে এখানে
অন্য একটি কালার। তো শিক্ষার্থী বন্ধুরা ধরলাম এরকম একটি কালার। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে কালার গুলো আমি পরিবর্তন করে দেখিয়েছি। তো যদি আমি আবার নতুন করে আমি যদি আবার আগের মতো করে কালারটি দিয়ে দিই, তাহলে আমি এখানে যদি আমি পাবলিশ না করি তাহলে আমাদের আগের মতো হয়ে যাবে। তো আমি আমি আর পাবলিশ করলাম না। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে কালার গুলা দিয়ে দিতে পারবেন। তো আমি ব্যাক বাটনে ক্লিক করলাম এবং দেন আমি আরেকটি অপশনে এখন চলে যাব, সেটি হচ্ছে যদি ব্যাক বাটনে ক্লিক করি, বুঝতেই পারছেন আমি যদি এখান থেকে কাস্টমাইজ গুলা চেঞ্জ করি তাহলে মূলত মূলত আমাদের যে পুরা পেজটি, পুরা পেজটি যে কাস্টমাইজটি সেই কাস্টমাইজটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পুরা যে পেজে যে হেডিং ব্যবহার করা হয়েছে প্রতিটি হেডিং এর ডিজাইন এখান থেকে চেঞ্জ হবে। আবার আমি আগে যেই কাস্টমাইজ অথবা ডিজাইনটি দেখিয়েছিলাম সেটি হলো জাস্ট আপনারা এক একটি হেডিং অথবা এক একটি পেজের যে লেআউটটি সেই লেআউটটি আপনারা এভাবে পরিবর্তন করতে পারবেন। তো বুঝতে পারছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা যে স্পেসিফিক জিনিসটি পরিবর্তন করতে চান অথবা হেডিং টেক্সট অথবা বাটন সেটি এইখান থেকে করবেন। এবং যদি আপনারা পূর্বে থেকেই আপনাদের সাইটটির সেটিং এখান থেকে করে দিতে চান যে হেডিং এর টেক্সট কি হবে, টেক্সটের কালার কি হবে, টেক্সটের সাইজ কি হবে, বাটনের কালার কি হবে, বাটনের ব্ল্যাকগ্রাউন্ড কালার কি হবে, তাহলে আপনারা এখান থেকে পরিবর্তন করবেন। বন্ধুরা তারপর যদি আমি আরেকটি অপশনে যাই, ধরলাম আমি এখান থেকে ব্লগ অপশনে দেখাবো এখন শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আপনারা যদি ব্লগ পোস্ট করতে চান তাহলে এখানে ব্লগ পোস্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে ফিচার ইমেজ আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে টাইটেল অ্যান্ড ব্লগ ম্যাটার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং এখান থেকে ম্যাটার যে কমেন্টস ক্যাটাগরি এবং অথর কি আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে ডিজাইন অপশন রয়েছে, এখান থেকে পেজ টাইটেল ফন্ট সাইজটি কি হবে সেটিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর আমি এখান থেকে যদি ব্লগ এচিভে যাই তাহলে এখান থেকে আপনার ব্লগ এচিভে বিভিন্ন ধরনের পোস্ট কমেন্ট কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা। তারপর এখানে ফিচার ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক একই ভাবে আগেরটির মতো আপনারা করে নিতে পারবেন। তো তারপর শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটি অপশনে যদি এখন যাই, ধরলাম আমি এখান থেকে সাইট আইডেন্টিটি অপশনটিতে যাব, তাহলে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে সাইট আইডেন্টিটি কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখানে সাইটের টাইটেল কি হবে, তো আমি এখানে সাইটের টাইটেলটি লাইন উইথ রুবেল হোসেন আগে থেকে দিয়ে রেখেছিলাম। তো এটি কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন অথবা পরিবর্তন করে নিতে পারবেন। এখান থেকে লোগোটি পরিবর্তন করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এখান থেকে লোগোটি পরিবর্তন করতে চান তাহলে চেঞ্জ লোগোতে ক্লিক করে আপনারা লোগোটি কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। লোগোর উইথ কি হোক চাচ্ছেন সেটি কিন্তু পরিবর্তন করতে পারবেন এবং এখানে সাইট টাইটেলটি কি চাচ্ছেন, অর্থাৎ এখানে যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি আপনারা কেমন চাচ্ছেন সেই টাইটেলটি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। তো শিক্ষার্থীরা এখানে সাইটের কি আইকনটি হবে সেই আইকনটিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি আমি এখান থেকে আইকন সিলেক্ট করে দেই তাহলে সিলেক্ট আইকনে ক্লিক করলাম এবং আমি এখান থেকে আমাদের অথবা ক্লায়েন্টের যে আইকনটি দিয়েছে ব্যবহার করার জন্য অথবা দেওয়ার জন্য সেই আইকনটি কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করে নিতে পারবো। ধরলাম আমি এখান থেকে এই আইকনটি এখানে ব্যবহার করতে চাচ্ছি, এটিকে সিলেক্ট করে আমি যদি ইনসার্ট করি তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের আইকনটি খুব সুন্দরভাবে কাজ করবে। তো এখানে স্ক্রিপ্ট কপিং দিয়ে দেবেন অথবা যদি ক্রপ করতে চান তাহলে ক্রপ করে নেবেন। আমি স্ক্রিপ্ট কোচিং ক্রপিং ক্রিপ করার পরেই দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে যে আইকনটি রয়েছে সেই আইকনটি কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারাও কাস্টমারদের অথবা ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে আইকনটি পরিবর্তন সাইট আইডেন্টিটি আইকনটি আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তো দেন আমি যদি পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের এরকম একটি ডিজাইন চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর যদি আমি ব্যাকে যাই, প্যাকেজে এবং আপনাদের আরো একটি অপশন দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পারবেন এখানে আরেকটি অপশন রয়েছে উইজেটের। উইজেটের অপশন থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে আসলে উইজেটের অপশনে আপাতত কিছু দেখাচ্ছে না। শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা এডিশনাল সিএসএস কিভাবে অ্যাড করতে হয় সেইটি এখন দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা এই এই ড্যাশবোর্ডের এই পাশে দেখতে পাচ্ছেন এডিশনাল সিএসএস এর একটি অপশন রয়েছে। আপনারা যদি এডিশনাল সিএসএস এ যান তাহলে দেখতে পারবেন
এই নিচে স্ক্রল করে আসার পর দেখতে পারবেন এখানে এডিশনাল সিএসএস অ্যাড করার একটি অপশন রয়েছে। যে জায়গায় আপনারা ইচ্ছা অনুযায়ী যে কোনো হেডিং অথবা যে কোনো টেক্সট টেক্সট যে সেকশনটি রয়েছে সেই সেকশনটি আপনার এডিশনাল সিএসএস ব্যবহার করার মাধ্যমে এটির কালার, তারপর ফন্ট সাইজ গুলা কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। ধরেন এখানে যেই এই লেআউটটিতে যেই সকল জায়গাতে H1 H1 H2 এরকম ব্যবহার করা হয়েছে সেইগুলার এডিশনাল সিএসএস এর মাধ্যমে আপনারা ওইগুলার কালার এবং যেই সাইজটি রয়েছে সেই সাইজটি কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তারপর যদি আরেকটি বিষয় আমরা দেখি এডিশনাল সিএসএস করতে পারবেন আপনারা, এখানে যদি আপনারা এই টেক্সটটি এই হেডিং টেক্সটটি যদি আপনারা কালারটি পরিবর্তন করতে চান এডিশনাল সিএসএস এর মাধ্যমে, তাহলে আপনাদের এখানে আরেকটি কাজ করতে পারেন, এটিকে ইন্সপেক্টে চলে যাবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আপনারা ইন্সপেক্টে চলে যান, ইন্সপেক্টে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে কনসোল বাটনটি রয়েছে সেই কনসোল বাটনটি চেপে তারপর আপনাদের যেই যেই হেডিংটিকে আপনারা ইন্টারনাল সিএসএস অ্যাড করতে চাচ্ছেন সেই হেডিংটিকে যদি আপনারা ক্লিক করেন, এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই জায়গায় আপনাদের এটির যে ইন্টারনাল সিএসএসটি রয়েছে সেই ইন্টারনাল সিএসএসটি এখানে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা অনেক অপশন দেখতে পারবেন। তো এই ইন্সপেক্ট থেকে আপনারা কিন্তু এডিশনাল সিএসএস ব্যবহার করার মাধ্যমে এটির যে কালার অথবা যেই টেক্সটের যে সাইজটি রয়েছে সেই টেক্সটের সাইজটি কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই কাজটি আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখাবো কিভাবে ফুটারের যে অংশটি সেই অংশটি কিভাবে আপনারা এডিট করতে পারবেন। তো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটি ফুটার বিল্ডার নামে একটি অপশন রয়েছে। তো ফুটার বিল্ডার অপশনে চলে যাবেন। ফুটার বিল্ডার অপশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ফুটার বিল্ডারের যেই ফুটারটি রয়েছে সেই ফুটারটির এখানে সেটিং বা চেঞ্জ করার অপশনটি চলে এসেছে। তো আপনারা এটি হলো উইজেট 1, এটি উইজেট 2, এটি উইজেট 3 এবং এটি উইজেট 4, এবং ফুটারের নিচের অংশটুকু কপিরাইট অংশটুকু হলো এটি। তো আমি এখন আপনাদের উইজেট 1 টি কিভাবে এডিট করতে পারবেন সেই অংশটি দেখাবো। তো আপনারা উইজেট 1 এ চলে যাবেন। উইজেট 1 এ চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা টাইটেলটি দিতে পারবেন। তো এখানে যে টাইটেলটি ব্যবহার করা হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি আপনাদের সাইটটিতে যাই এবং যদি দেখাই তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা এখানে ট্রাভেল এন্ড ট্যুরিজম নামে টাইটেলটি ব্যবহার করা হয়েছিল এবং এন নিচে কিছু পরিমাণ টেক্সট দেওয়া ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই টাইটেলটি দেওয়া এবং এর নিচে টেক্সট দেওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে টাইটেলটি দিয়ে দিবেন এবং এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেক্সটগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তারপর যদি আমি উইজেট 2 দেখাই, উইজেট 2 তেও আপনারা ঠিক একইভাবে কিন্তু আপনারা এটির যে টেক্সট এবং হেডিংটি রয়েছে সেই টেক্সট এবং হেডিংটি পরিবর্তন করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা ফুটার উইজেট 1, উইজেট 2, উইজেট 3, উইজেট 4 সবগুলা কিন্তু একই নিয়মে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে যদি আমি সোশ্যাল আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে সোশ্যাল আইকনের যে অপশনটি সেই অপশনটি এখানে চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কয়টি সোশ্যাল আইকন প্রয়োজন সেই কয়টি সোশ্যাল আইকন কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন, এবং এই জায়গায় যে ভ্যালিড লিঙ্কটি আপনারা দিবে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা টুইটারের সেই লিঙ্কগুলো কিন্তু এই ইউআরএল টেকটিতে আপনারা বসিয়ে দিতে পারেন। তো টুইটারের ক্ষেত্রে এই ইউআরএল টেকটি এই জায়গায় বসিয়ে দেবেন, ফেসবুকের ক্ষেত্রে ইউআরএল লিঙ্কটি এই জায়গায় বসিয়ে দিবেন, এবং এই জায়গা থেকে আপনারা আইকনটি এডিট করতে পারবেন। তারপর শিক্ষার্থী বন্ধুরা তারপর আপনারা লক্ষ্য করছেন এখানে কপিরাইটের একটি অপশন রয়েছে। যদি আমি কপিরাইটের অপশনটিতে যাই তাহলে দেখতে পারবেন এখানে কপিরাইটের অপশনটি রয়েছে, এখানে একটি শর্ট কোডও ব্যবহার করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনাদের ক্লায়েন্ট
তো আপনারা যেই শর্ট কোডটি এখানে ব্যবহার করতে চাচ্ছেন কপিরাইট অপশন দিতে, সেই সেই কোডটি অথবা সেই টেক্সটটি আপনারা কপিরাইট অংশটিতে বসিয়ে দিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মোটামুটি যে ফুটার সেশনের যে এডিট অংশটি ছিল, সেই এডিট অংশটি তো মোটামুটি আপনারা আশা করছি পারবেন। তো তারপরে আরো এই জায়গায় অনেক অপশন রয়েছে, আপনারা ব্লগ অপশনে যেতে পারেন, হেডার বিল্ডার অপশনে যেতে পারেন। তো সবগুলো অপশনে যে আপনারা চেক করে দেখবেন আশা করছি। তো আমি যদি হেডার অপশনে যাই তাহলে দেখতে পারেন এখানে সাইট টাইটেল, বাটন এবং প্রাইমারি মেনু, এই অপশন গুলা এখানে দেওয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই প্রাইমারি মেনুতে যেও আপনারা মেনু প্রাইমারি মেনু কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর এখানে হেডারের একটি অপশন রয়েছে। তো এই সবগুলা বাটনে আপনারা যে দেখবেন কোথায় কি রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের আইটি আরেকটি কাস্টমাইজের দেখাবো, কাস্টমাইজ দেখাবো, সেটি হলো গিয়া স্লাইড, শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি হোম এবং এই কন্ট্যাক্ট এরকম পেজের মতো আরো আরো কয়েকটি পেজ যদি এখানে অ্যাড করতে চান সেটিও কিন্তু করতে পারবেন। তো তার জন্য আপনাদের চলে যেতে হবে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আপনারা এই পেজের অপশন থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে যেই পেজগুলো দরকার সেই পেজগুলো আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখান থেকে পেজগুলো অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, আমি অ্যাড নিউ পেজে ক্লিক করার পর আমাদের নতুন একটি উইন্ডোতে নিয়ে চলে এসেছে। তো এই এই পেজটিতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই অ্যাড টাইটেল লেখা রয়েছে। এই জায়গায় পেজের টাইটেলটি ব্যবহার করে আপনারা আপনারা যদি পাবলিশ করে দেন তাহলেই আপনাদের পেজটি কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। এবং পেজটি জেনারেট হওয়ার পর আপনারা আপনারা সাইট সাইট ভিউতে যে সাইট ভিউতে যে যদি আপনারা নতুন পেজটিতে যান এবং দেন যদি ইলিমিনেটর অপশন থেকে যদি আপনারা এডিট অপশনে যান তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু নতুন পেজটিরও পেজটিকেও অ্যাড করে ডিজাইন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা নতুন পেজটিও খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন এবং এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেজে যা যা দেওয়া প্রয়োজন সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। তো এখানে আপনারা ইচ্ছা করলে কাস্টমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আরো পেজ অ্যাড করে নিতে পারবেন এবং পেজগুলার এডিট উইথ এলিমেন্টরের মাধ্যমে এডিট করে খুব সুন্দর একটি লেআউট তৈরি করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাস্ট্রা থিম প্লাগইন এবং যেই যে লেআউটটি রয়েছে সেই লেআউটটির মোটামুটি বিস্তারিত বর্ণনা শিক্ষার্থী বন্ধুরা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই সবগুলা বিষয়ে আরো খুঁটিনাটি দেখার চেষ্টা করবেন এবং আপনারা সুন্দর করে ক্লায়েন্টের জন্য একটি সাইট ডিজাইন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।